both. BJP, BJP, China, both. বলছি যে আপনাদের আজকে জয়েন করলো কোথেকে বা কোথা থেকে আসবে? দেখুন, আজকে আমাদের এটা নিয়ে তিনবার, সকালে একবার হয়েছে, দুপুরে একবার হয়েছে, আজকে এখন বিকেল। সকালের দিকে আপনারা দেখেছেন, আপনারা ছিলেন, সকালের দিকে জয়েনিং হয়েছে, সেখানে খানাকুল থেকেই এসেছিলো, খানাকুল এক নম্বর ব্লক থেকে। দুপুরে খানাকুল এক নম্বর এবং গোহার দু নম্বর ব্লক থেকে জয়েন হয়ে গেছে। এখন খানাকুল দু নম্বর ব্লকের নদীপুর এক নম্বর অঞ্চল থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। একদম বুথ স্তরের সাধারণ কার্যকর্তা যারা দলটাকে ভালোবেসে তৃণমূলটা করেছিল। বর্তমানে যা দলের অবস্থা, যা দুর্নীতি, যেইভাবে দলটা চলছে, সমাজ বিরোধীরা ভর্তি হয়ে গেছে দলের মধ্যে, সেই সব দেখে শুনে এখন এই তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়ছে বহু মানুষ। দিনের পর দিন আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব মনো মানুষ আর থাকছে না। তো আজকেও আবার সেই ঘটনা, আজকে তিনবার হলো এই নিয়ে জয়েনিং পর্ব। এটা আমাদের লাগাতার চলছে, এটা চলতে থাকবে, এবং যেই সংখ্যালঘু ভোট নিয়ে বা সংখ্যালঘু ভোট নিয়ে মমতা ব্যানার্জি বরাবর খেলে এসেছে, বলেছেন যে এটা আমাদের ভোট, আমাদের ভোট বিজেপি সাম্প্রদায়িক দল। আজকে এখানে ম্যাক্সিমামই সংখ্যালঘু থেকেই, আমাদের যে মাইনরিটি সম্প্রদায় আছে সেখান থেকেই জয়েনিং করেছে। তো বিজেপি যে সাম্প্রদায়িক দল নয় বারবার প্রমাণ করছে সেটা, আর এদিকে মমতা ব্যানার্জি সেই ঢাকঢোল পিটিয়ে বলে যাচ্ছে, তাই এই কথাগুলোর কোনো আর মান্যতা নেই। এখন সকল স্তরের মানুষ এই বিজেপিতে যোগদান করে। আপনারা তো বিজেপির তরফ থেকে তৃণমূলের দুর্নীতি তুলে ধরে, তা তৃণমূলের লোকজন আপনাদের দলে ঢোকাচ্ছেন, এটা কি বলবেন? না, আমরা তো তৃণমূলের কোনো নেতাকে দলে ঢোকাচ্ছি না, তৃণমূলের কোনো নেতা নেত্রীকে দলে ঢোকাচ্ছি না। যারা দুর্নীতিটা করে, এখানে যারা আছে বা যারা জয়েন করছে, এরা শুধুমাত্র দলটাকে ভালোবেসে দলটা করতে এসেছিলো। এরা কারোর বাড়ি ঘর ধরে ভাঙতে যায়নি, কোনো দুর্নীতি বলে জড়িত নয়, তাই তারা আজকে দলটা ছাড়ছে। আমার নাম শেখ মানোয়ার হোসেন। তৃণমূল ছেড়ে কেন বিজেপিতে আসলেন? সিএমসিতে দুর্নীতি ভরে গেছে, প্রথম কথা তো কাটমানি, দ্বিতীয় হচ্ছে স্বজন পোষণ, তিন নাম্বার হচ্ছে আপনার যে কোনো কাজ করতে যাবে আগে কাটমানি, যে কোনো কাজ, একটা ইন্দ্রাবাসনও যদি কেউ পায় তার থেকে কাটমানি। আর পদের যে কাজটা, একটা মানুষ তিনটি ইন্দ্রাবাসন পাইয়ে দিবে, আর যে উপযুক্ত পাবার সে পাবে না, যার দোতলা পাকা বাড়ি সে পাবে। আমার বাড়ি নতিপুর একে, আমার ওখানেও এরকম বহু ঘটনা ঘটেছে, আমার চোখের সামনেও ঘটেছে। তো বিজেপি যদি ক্ষমতায় আসে, বিজেপি যদি দুর্নীতি করে, তখন কি করবেন? বিজেপি সততার প্রতি, সততার সঙ্গেই কাজ করবে। কী সততা দেখলেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ, বিমান ঘোষ আর আমাদের সততার মতোই কাজ করছে, আগামী দিনেও সততার সঙ্গেই কাজ করবে, আর আমরাও ওনার সঙ্গে, ওনাদের সঙ্গেই থাকতে চাই। এতদিন তো তৃণমূলে দুর্নীতিগ্রস্ত লোকেদের কাছেই তো ছিলেন, তা কীরকম লাগছিল? একদম ভালো লাগে। আপনার নাম? আমার নাম শেখ মানোয়ার হোসেন। আজকে কতজন জয়েন করলেন? আমরা এখন জয়েন করেছি 50 জনের মতন। আমার লকডাউনের জন্য লোক কম নিয়ে আসছি, আমরা কম নিয়ে আসতে বলেছিলো, লোক এখনও 250 লোক আছে, আমরা নিয়ে আসিনি লকডাউনের জন্য।